নমস্কার বন্ধুরা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে আরও একটা রেমেডি নিয়ে চলো আজকে যে সমস্ত উপাদান দিয়ে রেমেডিটা বানাবো তাতে আমাদের সমস্ত হেয়ারে যা কিছু প্রবলেম আছে চলে তো যাবেই আর যাদের টাক পড়ে গেছে সেই টাকেও চুল গজাবে চলো পুজোর আগে চুলটাকে ঠিকঠাক করে নিতেই হবে অনেক বিউটি পার্লারে যাওয়া হয়ে গেছে অনেক চুলটা অনেকভাবে নষ্ট হয়ে গেছে কেউ কালার করে কেউ স্টেন্ডিং করে চলো আজকে চুলটাকে আমরা ঠিকঠাক করে নিই আজকে কেন প্রতিদিনই যখন শ্যাম্পু করবো শ্যাম্পু করার আগে কিছুক্ষণের জন্য চুলের যত্ন নিয়ে নিতে হবে চলো চুলের যত্ন নেওয়ার জন্য কি কি করবো দেখাই আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের চুলে যেরাম লাগবে পেঁয়াজটা নিয়ে নেবে আর আমি নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই চলো এগুলোকে পেস্ট করে ডিমের সাদা অংশটাও নিয়েছি এতে একটু কুসুম চলে গেছে তাতে কোনো ক্ষতি নেই তোমরা কুসুম শুদ্ধও নিতে পারো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি দেখো এখানে টক দই আর পেঁয়াজটা চলো পেস্ট দেখো আমি দিয়ে দিচ্ছি ডিম এবার আমি পরপর এক এক করে এক একটা জিনিস দিতে আমি দিয়ে দিচ্ছি মধু এক চমচ পরিমাণ মধু এখানে দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল তোমরা যে যে তেল মাকেও দিতে পারো আমি তিনটি তেলই দেব সেটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অয়েল সমস্ত তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো ওখানে মেশাচ্ছি এখানে দেখো আমি করে রেখেছি এটা আমলকি আর লবঙ্গ এই আমলকি আর লবঙ্গ ফুটিয়ে জলটা করে রেখেছি এটা আগে মাথার গোড়ায় একটু মেখে নেব মেখে নিলে চুলটা অনেক বেশি স্ট্রং আর অনেক কালো হবে মানে ব্ল্যাক হবে আর চুলটা ঝরেও পড়বে না ঠিক আছে আমি এটাকে করে নেবো তোমরা চাইলে নাও এটা করতে পারো আমি করি ঠিক আছে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নে মিশিয়ে নিয়ে কী করবো পরিষ্কার চুলের মধ্যে আগে আঁচড়ে নেবে চুলটা আঁচড়ে নিয়ে আগে স্কাল্পে তারপর সমস্ত চুলের মধ্যে সমস্ত চুলের লেয়ারে একদম গোড়া থেকে আগায় পর্যন্ত ভালো করে দিয়ে দাও দিয়ে কোনো শাওয়ার ক্যাপ পরে নাও বা কোনো প্যাকেট বেঁধে দাও দিয়ে এবার এক ঘন্টা বা এক ঘন্টার বেশি রাখো কোনো ক্ষতি নেই রাখো রেখে শ্যাম্পু করে কন্ডিশনার যেমন নর্মালি করো করে নাও করে নিয়ে এবার দেখো দিনের দিন তোমাদের মাথায় যদি এক মাস করো বা সপ্তাহে তিন দিন করতে পারো একদম মাথায় মানে ছোট ছোটো হেয়ারে ভর্তি হয়ে যাবে আমি তোমাদের কথা দিচ্ছি এইভাবে চুলের যত্ন নাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার রেমেডিগুলো ভালো লাগলে একটা লাইক দিতে বলো না বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব 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 ভালো থেকো